আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। টিভি শোতে 10টা ইহানের ইন্টারভিউ ছিল, কিন্তু সে পৌঁছাতে পৌঁছাতে দেরি করে ফেলল, যার ফলে 10টার ইন্টারভিউ 10:30 নেওয়া হচ্ছে। হারুন গাড়িতে বসে ঘড়ি দেখে করুণ মুখ করে বলেছিল, স্যার অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, রাস্তা যে জ্যাম তাতে মনে হচ্ছে না 11টার আগে আমরা পৌঁছাতে পারবো। আবারও আগে বেরিয়ে পড়া উচিত ছিল, ঢাকা শহরের রাস্তা। ইহান তার ছেলের সাথে হাত নাড়িয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, মাত্র 10 মিনিট লেট, তুমি জানো আমি 3 ঘন্টা লেট করে গেলেও ওরা হাসি মুখে বলবে, স্যার 3 ঘন্টা তো কিছুই না, অথচ মনে মনে আমার জাতি গোষ্ঠী তুলে গালাগালি দিয়ে শেষ করে ফেলবে। হারুন কিছু বলল না, ইহান সিটে হেলান দিয়ে চোখ বুঝল। একটা সময় ছিল যখন সে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরত, কেউ তাকে একটা সুযোগ দিতে চাইতো না, ডেটের পর ডেট দিয়ে যেত, অথচ কাজের কাজ কিচ্ছু না। ইহান হাল ছাড়েনি, সে সময় ভেঙে পড়লে ওই ইহান কোনোদিনও আজকের ইহান হতে পারত না। কতগুলো মানুষের উপর জেদ থেকে সে আরও চেষ্টা করে গেছে, বাবা কোনোদিনও তাকে বিশ্বাস করেনি। গান গেয়ে সে ভবিষ্যতে কিছু করতে পারবে এটা বাবার ভাবনার বাইরের বিষয় ছিল। তনু বলতো, আপনার গানের গলা ভালো ইহান ভাই, চালিয়ে যান, 8-এর মতো লেগে থাকুন, দেখবেন আপনার কিছু হবে। কিন্তু সেই তনুও শেষ পর্যন্ত তার পাশে থাকলো না। পৃথিবীটাই স্বার্থপর মানুষ দিয়ে ভরা, এখানে কেউ কারো আপন হতেই পারে না। ইহান উপস্থাপকের সামনে ইন্টারভিউ দিতে বসেছে, আজকের অনুষ্ঠানটা লাইভে দেখানো হবে। ওর ফ্যানরা চাইলে কল করে সরাসরি ওকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, ইহানকে ওদের মনের কথা জানাতে পারবে। উপস্থাপক বলে যাচ্ছে, সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এখন যিনি উপস্থিত হচ্ছেন তাকে দেশের কে না চেনে, দীর্ঘ 4টা বছর ধরে লাখো ফ্যানদের মনে রাজ করে চলেছেন যিনি, একের পর এক হিট গান দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে। লোকটারও অনেক কিছু বলে চলেছে, এসব কথা শুনে ইহানের হাই উঠছে। হারুন ক্যামেরার পেছনে তার সামনেই দাঁড়িয়ে আছে, হারুনের উপর ইহানের চোখ গেলে দেখলো হারুন অনুরোধের চোখে তাকে দেখছে। গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলো ইহান, বিরক্তি চেপে হাসলো। লোকটা বলছে, সমীক্ষা ইহান, আপনার ভক্তরা অলরেডি কল মেসেজ করে আমাদের ইনবক্সে ভরিয়ে ফেলেছে, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমরা সবার কমেন্ট পড়ব, আপনার পছন্দের সিঙ্গারদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনি এই নাম্বারে কল দিতে পারেন। এখন আমার আজকের ফার্স্ট কল নিতে যাচ্ছি, দেখা যাক কে সে ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমাদের রকস্টার ইহানের সাথে কথা বলবে। ইহান তার ধৈর্যের পরিচয় দিয়ে হাসি মুখে এক এক করে ভক্তদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। সবগুলো প্রশ্নই ছেলে মানুষই টাইপ, মানুষ ওকে এতটা ভালোবাসে জেনে ইহান সত্যি সত্যি স্তম্ভিত। তার পছন্দের রং কী, তার পছন্দের খাবার কী, তার পছন্দের জায়গা কী, করতে ওর সবচেয়ে বেশি ভালো লাগে, আরও কত শত প্রশ্ন। ইহান মজার সাথে এসবের উত্তর দিচ্ছে, অনেকে কল করে সরাসরি তাকে প্রপোজ করে বসেছে। ইহান হেসে ফেলে এড়িয়ে গেছে, ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না আমি আপনার সাথে কথা বলছি, ও গড। ইহান আপনি প্লিজ আমার জন্য একটু হাসবেন, প্লিজ প্লিজ একটু হাসুন, একবার আমার নামটা আপনার কণ্ঠে বলুন। ইহান ভেবে পাচ্ছে না সত্যি কি সে এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য। এই অনুষ্ঠানে বসার আগেও সে বিরক্ত ছিল, অথচ মানুষগুলো তাকে নিয়ে কতটা কৌতূহলী, তার সম্পর্কে জানার কত আগ্রহ। অন্য একজন বলল, আই লাভ ইউ ইহান, তোমার সবগুলো গান আমার মুখস্থ, তোমার এক একটা গান আমার হাজারবারের উপরে শোনা। থ্যাংক পূজা, তোমার জন্য এতগুলো ভালোবাসা রইল। আচ্ছা তোমার গাওয়া গানের মধ্যে থেকে কোন গানটা তোমার সবচেয়ে বেশি পছন্দের, তোমার প্রিয় গানটার নাম বলো প্লিজ। ইহান মৃদু হেসে বলল, আমি যখন যে গান গাই সেই সময়ের জন্য সেটাই আমার প্রিয় হয়ে যায়। হারুনকে দেখে মনে হচ্ছে সে স্যারের উপর ভীষণ খুশি, স্যারের যে এত ধৈর্য তা হারুনের জানা ছিল না। সে এক কথার বেশি দুই কথা বলে ফেললেই স্যার ঝাড়ি দেয়, আর স্যার তো সবার কথা মনোযোগ দিয়ে শুনছে, সাথে কি মিষ্টি মিষ্টি উত্তর দিচ্ছে, একেবারে যেন চিনির রসে ডুবানো কথা। ইহান আমরা সবাই তোমার সব কিছুই জানি, তুমি কি পছন্দ করো, তোমার অপছন্দের কাজ কি, সব কিছু, শুধু একটা কথা তোমার কোনো ফ্যানরাই জানে না, আর সেটা হলো তোমার প্রিয় মানুষটিকে, তার নাম কি, সে কোথায় থাকে, এটা জানতে চাইবো না, আমরা শুধু এইটুকুই জানতে চাই তোমার পছন্দের কেউ আছে। প্রিয় মানুষ, তার তো একজনই প্রিয় মানুষ ছিল কিন্তু সে তো এখন নেই। প্রশ্নটা শুনে হারুনকে চিন্তিত দেখাচ্ছে, স্যারের জবাব কী দিবে, ফ্যানগুলো মাঝে মাঝে এমন সব ব্যক্তিগত প্রশ্ন করে বসে।
স্যার পাবলিক ফিগার বলে কি স্যারের পার্সোনাল কোনো কিছু থাকতে পারে না? ইহান বলল, প্রিয় মানুষ, প্রিয় মানুষ কার না থাকে? আমার মতে পৃথিবীর সব মানুষেরই একজন প্রিয় মানুষ থাকে, এই থাকাটা জরুরি। সেই মানুষটাকে সে হয়তো প্রকাশ্যে পছন্দ করে, নয়তো গোপনে। ব্যক্তি জীবনে আমরা যাই করি, দিন শেষে ওই মানুষটাকে ভাবতে ভাবতে ঘুমোতে যাওয়ার মাঝেও একটা সুখ আছে, হয়তো সে সব নেই সুন্দর, বাস্তবে নাই বা পেলে তাতে আফসোস কি? ইহানের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। খুশিতে হারুনের মরে যেতে ইচ্ছা করছে, স্যার এত সুন্দর করে কথা বলতে পারে। তুমি কি এবার দেশে ফিরে যাবে তনু? তনু একগাল হেসে বলল, হ্যাঁ, এখানে যে কাজের জন্য এসেছিলাম তা হয়ে গেছে। জয়ন্তী চোখ গোল গোল করে বলল, মানে? এদেশে ডিগ্রি নিতে এসেছিলাম, তা তো হয়ে গেছে, এবার ঘরের মেয়ে ঘরে ফিরে যাব, বুঝেছো? তুমি চলে গেলে তোমাকে খুব মিস করব। আমিও, তুমি যখন দেশে যাবে তখন আমার সাথে দেখা করো। কিভাবে? আমি কলকাতায় থাকি, তুমি বাংলাদেশে, দূরত্বটা অনেক দূর। জয়ন্তী এখানে আসার পরপরই একটা মেয়ের সাথেই তনুর ভাব হয়েছে, কলকাতার মেয়ে। মেয়েটা ভীষণ মিশুক, তনুর সাথে যেচেই কথা শুরু করেছিল। এখন তনু চলে যাবে শুনে সব থেকে বেশি সেই কষ্ট পাচ্ছে। ওরা কথা বলতে বলতে পেছন থেকে আরেকটি কণ্ঠস্বর ভেসে আসলো, তনু, হেই তনু। ওই যে, তোমার নামের পিণ্ডি চটকাতে এসে পড়েছে। কথাটা বলে ঘুরে দাঁড়িয়ে হাসলো জয়ন্তী। তনু ফোঁস করে দম ফেলে বলে উঠল, এই 5 বছরেও বুঝতে পারলে না ও আমাকে টনু ডাকে, ঠনু ডাকে, নাকি ট্যানু ট্যানু? তোমাকে তো যা হোক একটা নামে ডাকে, আমার তো পুরো নামই বাদ দিয়ে দিয়েছে। জয়ন্তীর জয়টাও ডাকে না, কি সব জেটে ডাকে। ওরা দুজনে একসাথে হাসলো। বিশাল শরীরের ছোটখাটো হাতির বাচ্চাটা ওদের দুজনের দিকে হাসি মুখে এগিয়ে আসছে। ওকে হাতির বাচ্চার নাম অবশ্য জয়ন্তী দিয়েছে। ওর কথা মানুষ এত মোটা কী করে হতে পারে? নিশ্চয়ই আগের জন্মেও হাতি ছিল, ব্যস্ত, এরপর থেকে ওর নাম হাতির বাচ্চা। স্যামি এসে ওদের সামনে দাঁড়ালো, একটুকু পথ হেঁটে এসে হাঁপাচ্ছেও। এদেশে স্যামি তনুর একমাত্র ছেলে বন্ধু, অবশ্য মাঝে ছেলেদের কোনো আচরণই লক্ষ্য করা যায় না। বড় বড় গাল দুটো চাপে ওর ছোট হয়ে আসা চোখ দুটো তনুকে দেখছে। স্যামি তার ভাঙা ভাঙা বাংলায় তনুকে উদ্দেশ্য করে বলল, তুমি বাংলাদেশে ফিরে যাবে? তনু হেসে সাহেবদের মতো স্পষ্ট ইংরেজিতে বলল, তোমাকে বাংলা বলতে হবে না, বাংলা ইংরেজি মিক্স করে তুমি যে জগা খিচুড়ি পাকাও তা আমার পক্ষে হজম করা সম্ভব নয়। ওর কথা শুনে জয়ন্তী খিলখিল করে হেসে ফেলল। স্যামি মন খারাপ করে পরের বার ইংরেজিতেই বলল, তুমি বাংলাদেশে গিয়ে কি করবে? এখানে তো থেকে যেতে পারো। হ্যাঁ স্যামি, আমি এখানে থাকতে পারি না, এটা আমার দেশ না, আমার দেশ বাংলাদেশ, ওখানে আমার প্রিয়জনরা আছে, ওরা আমার ফেরার অপেক্ষা করছে। ওখানে তোমার কে কে আছে? ফুপু আম্মা, ফুপা, ফুলিয়াপা, ইহান ভা। বলতে বলতে থেমে গেল তনু। ইহান ভাই? ইহান ভাই তার জন্য মোটেও অপেক্ষা করেনি, সে হয়তো শান্তিকে ফিরে পেয়েছে। ওরা লক্ষ্য করলো তনু কেমন গম্ভীর হয়ে গেছে। সেদিন চলে আসার পর ইহান ভাই তার কোনো খোঁজ নেয়নি, সেও যে নিয়েছে এমনটা না, তনু নিজেকে ইহানের মায়া থেকে বের করে আনতে চেয়েছে। 5 বছরেও কতটুকু পেরেছে তা সে জানে না, তবে ইহান ভাইয়ের জন্য এখনও তার মন কাঁদে। ইহান ভাইয়ের কথা মনে পড়লে এখনও বুকের ভেতর কষ্ট হয়। তনু ভাবছে দেশে ফিরে গিয়ে কী করবেও, ইহান ভাই নিশ্চয় এখনও তার অপেক্ষায় বসে থাকেনি। এতদিন এসে বিয়ে করেছে, ছেলেমেয়ের বাবাও হয়ে গেছে হয়তো, 5টা বছর তো আর কম সময় না। এই 5 বছরে পৃথিবী কতটা পাল্টেছে, ইহান ভাই পাল্টাবে না এমনটা কি হতে পারে? আহান কোনো রকমে রিপোর্টারদের টপকিয়ে বাড়ির ভেতর ঢুকে আসে। এই জ্বালা আর সহ্য করার মতো না, ইহানের ফ্যানরা ওকে জ্বালাচ্ছে কেন? ইহানের ভাই হয়ে সে কি পাপ করে ফেলেছে? কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না, দেখা যাচ্ছে তার চেম্বারে রোগী কম, তার ভাইয়ের পাগল ভক্তরাই বেশি ভিড় করছে। এরকম চলতে থাকলে নিশ্চয়ই কিছু করে বসবেও। সাবিনা ছেলেকে ফুসতে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? আমার কি হয়েছে? আমার খুশিতে মরে যেতে ইচ্ছা করছে। তোমার গুণতার ছোট ছেলের জন্য আমার কাজকর্ম বন্ধ করে বাড়ি বসে থাকতে হবে। কেন? ইহান আবার কি করেছে? কি করেছে এটা জিজ্ঞাসা না করে কি করেনিও সেটা জিজ্ঞাসা করো। আর চেম্বারে এক মেয়ে এসে সরাসরি আমাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসেছে। আমাকে সে কেন বিয়ে করতে চায় জানো? আমার বউ হলে ইয়ানোর দিয়াবর হবে, আমাদের বাড়িতে থেকে 24 ঘন্টা ইয়ানকে দেখতে পারবে।
ইয়ান্তিদাকে কখনো বিয়েও করবে না। এত এত মেয়ে তার জন্য পাগল, তাই সে সেকেন্ড অপশন হিসাবে আমাকে বিয়ে করবে। আমার তো ইচ্ছে করছিল ইঞ্জেকশন মেরে ওর মাথা থেকে ভূত নামিয়ে দিই। কি ফাউল মেয়ে দেখছ? আহানের কথা শুনে সাবিনা হো করে হাসতে লাগলো। আহান বিরক্ত হয়ে বলল, ইয়ানকে এই পেশায় যেতে কে বলেছিল মা? বাড়ির সামনে থেকে প্রশ্ন উঠছে না, আসতে যেতে হাজারো প্রশ্ন, আবার আমার অসহ্য লাগছে। শো শেষ করে ইহান গাড়িতে এসে বসল। হারুনের পাশে বসে ওকে লক্ষ্য করছে। ইহান বলল, পানির বোতলটা দাও তো। হারুন এগিয়ে দিল। ইহানকে সে কিছু বলতে চাচ্ছে। স্যার 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 না করে কথাটা বলে ফেলো হারুন। আজ আপনি এত সুন্দর করে সবার প্রশ্নের উত্তর দিলেন, কারো কোনো কথা একটুও রাখলেন না, ধৈর্য ধরে পুরোটা সবাই মনোযোগ দিয়ে সবার কথাগুলো শুনলেন। হারুন, আজকে যে আমি এখানে আসতে পেরেছি তা কাদের জন্য? আমাকে স্টার বানানোর পেছনে কাদের হাত আছে? ওরা আমাকে কেন এত ভালোবাসে বলো তো? আমি কি ওদের কাউকে চিনি না তো? তারপর ওরা কেন পাগলের মতো আমাকে ভালোবাসে দিয়ে যাচ্ছে? যে মানুষগুলো কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসে দিচ্ছে, আমাকে পছন্দ করছে, ওদের জন্য যতটুকু সম্ভব আমি করব। হ্যাঁ, মাঝে মাঝে কিছু মানুষের আচরণে আমি বিরক্ত হই, তাই বলে সবাইকে তো এক কাতারে ফেলতে পারি না। হাতে গোনা কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে পছন্দ করে না, তাদের জন্য আমি আমার বাকি ফ্যানদের দূরে ঠেলে দিতে পারবো না তো। ইহানের কথা শুনে হারুন মুগ্ধ হয়ে গেল। স্যারকে সে চার বছরেও চিনতে পারেনি। স্যারের বাইরেরটা যতই কঠিন হোক, বুকের ভেতরটা মনটা ভীষণ কোমল। স্যার, আপনার বন্ধু সৌরভ, ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, এখন কথা বলবেন? না, নাম্বারটা আমার ফোনে সেভ আছে, রাখো। সৌরভ ছাড়া আরও দুজন আছে, আরাফাত নাফিজ, কারোর সাথে আজকাল যোগাযোগ নেই। ইহান বাড়ি যাচ্ছে। হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। ইহান সোজা হয়ে বসল। তোমাকে একটা কারের কথা বলেছিলাম, ব্যবস্থা হয়েছে? জি স্যার, আপনার কথা মতো ওনার পছন্দের BMW এতক্ষণ হয়তো বাড়িও পৌঁছে গেছে। ইহান হাসল। অ্যাক্সিডেন্ট করে আহানের বাইক ভাঙাড়ি বানিয়ে ফেলেছিল। মাকে কথা দিয়েছিল তার টাকা হলে একদিন আহানকে বাইক ফিরিয়ে দিবে। তার কথা রাখছে সে, বাইকের বদলে কার দিচ্ছে। সুদে আসলে ফেরত। ইহান বাড়ি ফেরার জন্য তারা অনুভব করছে। গাড়িটা পেয়ে আহানের কী প্রতিক্রিয়া হয় দেখতে চায় সে। আহানের মুখটা চোখের সামনে ভাসতেই হাসি পাচ্ছে ওর। আহান বাড়ির সামনে বেরিয়ে হতভম্ব। মিডিয়ার লোকেরা নতুন একটা গাড়ি ঘিরে ধরে নানান নিউজ করছে। তাকে বের হতে দেখতে পেয়ে এক ঝাঁক মৌমাছি যেন মধু খাওয়ার জন্যে ছুটে আসছে এদিকে। আহান ভয় পেয়ে গেল, ভেতরে দৌড় দিবে নাকি সে? ক্যামেরাম্যানের সাথে রিপোর্টার নিউজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ইহান তার বড় ভাই আহানকে একটা BMW কার গিফট করেছে। আপনারা বুঝতেই পারছেন ইহান ওর ভাইকে কতটা ভালোবাসে, যার কারণে ভাইকে খুশি করতে। আহানের কপাল কুচকে গেল। কে কাকে গিফট করেছে, কিসের গাড়ির কথা বলছে ওরা? ইহান তাকে গিফট করেছে কই, সে তো কিছুই জানে না। দর্শক, আমরা এখন মিস্টার আহানের কাছে চলে যাব, আপনাদের সাথে ওনার অনুভূতি শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন মিস্টার আহান এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সো মিস্টার আহান, ছোট ভাইয়ের থেকে এরকম একটা গিফট পেয়ে আপনার কেমন লাগছে? ঘুষি মেরে মহিলার মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে আহানের। এদের যত সব ফালতু নিউজ। আহান রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই গেট দিয়ে ইহানের গাড়ি এসে ঢুকে। ইহানের গাড়ি দেখে সবাই ওকে ছেড়ে ওদিকে ছুটতে থাকে। আহান হাফ ছেড়ে বাঁচল। সে দূর থেকে দাঁড়িয়ে দেখছে ইহান হাসি মুখে হাত নাড়তে নাড়তে গাড়ি থেকে নামল। সবাই ওকে জেকে ধরেছে। সে মহা আনন্দে হেসে হেসে সবার সাথে কথা বলছে। আহান অবাক হয়ে গেল, ইহান কিভাবে পারছে, ওর এত ধৈর্য কোত্থেকে এলো? আগে তো ছোট থেকে ছোট কথাতে ওদের হাতাহাতি লেগে যেত, ইহানটা সত্যিই পাল্টে গেছে। আহান যেন কোনো নতুন ইহানকে দেখছে। হারুন ভিড় ঠেলে ইহানকে নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু মানুষগুলো জায়গা দিলে তো, পথ আটকে দাঁড়িয়ে আছে ওরা। ইহান, একটু আগে আমরা জানতে পেরেছি আপনি আপনার ভাইকে একটি গাড়ি গিফট করেছেন, তা কি উপলক্ষে গিফটটি দেওয়া? আজ কি ওনার জন্মদিন বা বিশেষ কিছু? ইহান হেসে জবাব দিল, না সেরকম কিছুই না, ও জন্মদিন ফেব্রুয়ারিতে, আজ কোনো বিশেষ দিন নয়। তাহলে? ও আমার ভাই, ভাইকে সারপ্রাইজ দিতে কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় নাকি? না, তা অবশ্য অন্য কথা। দর্শন, আপনারা দেখতে পাচ্ছেন ইহান তার বড় ভাইকে কতটা বেশি ভালোবাসে, যার কারণে কোনো উপলক্ষ ছাড়াই শুধুমাত্র ভাইকে খুশি করার জন্য। ইহান মনে মনে গালি দিল, গাথা ভালোবাসা, তার আর আহানের মাঝে কবে ছিল বা কখন জন্মদিন এই ভালোবাসা? ইহান ওদের সবাইকে ছাড়িয়ে মেন ডোরের সামনে এসে আহানের সামনে পড়ল। আহান কপালের বিরক্তিকর ভাঁজ ফেলে বলল, এবার এটা কোন নতুন নাটক? নাটক হবে কেন,
আমি তো মুভি বানানোর কথা বলছি, ওসব ছোট বাজেটের নাটক আমাকে মানাবে না। কিসের গাড়ির কথা বল? গিফট। আরে আরে কোথায় যাচ্ছেন? ভিডিওটি লাইক না করে ভিডিও থেকে যাবেন না। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।